এই যে আমি একটা মগ নিয়েছি পানিতে, দেখুন আমার ম্যাঙ্গিটি কোন একটা ধরছে। আমি যদি এখন একটা তার উপরে উড়াই, দেখুন আমার হাই লো মিডিয়াম, হাই লো মিডিয়াম, হাই লো মিডিয়াম। আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। মোটর কিভাবে নিয়ন্ত্রণ করবেন, সাবমার্সিবল পাম্প, ওয়াটার পাম্প, যে কোনো ওয়াটার পাম্প আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন, আপনি সুইচ অফ দিতে হবে না, লোতে আসলে অটোমেটিকলি মোটর অন হয়ে আপনাকে পানি দিবে, ওয়াটার লেভেল কন্ট্রোলার, এটা হচ্ছে আমার ওয়াটার লেভেল কন্ট্রোলার কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে বলবো, এমনকি ড্রয়িং সহকারে প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ কন্টিনিউ করুন, তাহলে অবশ্যই দেখতে পারবেন এমনকি শিখতেও পারবেন। প্রথমে যদি আমি আসি ওয়াটার লেভেল কন্ট্রোলার, ওয়াটার লেভেল কন্ট্রোলারে আমার এখানে ড্রয়িং দেওয়া আছে 1 2 3, 1 2 3 হচ্ছে আমার হাই লো মিডিয়াম, 1 2 3 হচ্ছে আমার হাই লো মিডিয়াম সিগনাল দিবে, তারপর 7 8 হচ্ছে আমার কয়েল, ওয়াটার লেভেল কন্ট্রোলারকে ধরার জন্য 7 8 আমার পাওয়ার সাপ্লাই দিতে হবে, 7 8 হচ্ছে এর ভিতরে একটা কয়েল আছে, কয়েলকে আমাকে কানেকশন করতে হবে, তারপর 13 হচ্ছে আমার কমন, 7 থেকে 13 একটা কমন তার নিয়ে যদি আমি কমন ইউজ করি তাহলে আমি ধরবো 13 8 14 যদি আমি ধরি তাহলে আমার এনসি, আর 13 আর 15 যদি আমি ধরি তাহলে আমার এনও, নর্মালি ওপেন আর নর্মালি ক্লোজ, 13 14 হয়েছে নর্মালি ক্লোজ, আর 13 15 হচ্ছে নর্মালি ওপেন, 1 নম্বরে লো, 2 নম্বরে মিডিয়াম, 3 নম্বরে হাই বোঝানো হয়েছে। আমি আপনাদেরকে ড্রয়িং বুঝাইলাম, এখন সম্পূর্ণ ভিডিওটি আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো, সেজন্য আমার একটা ম্যাগনেটিক কন্ডাক্টরও লাগবে। যেহেতু পাওয়ার আমার 3 ফেজ হোক অথবা সিঙ্গেল ফেজ হোক দুটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, তাহলে আমার জন্য ম্যাগনেটিক কন্ডাক্টর নিছি। এখন আমি কানেকশন করব, প্রথমে আমি 7 8 কানেকশন করব, 7 8 হচ্ছে আমার কয়েল, ওয়াটার লেভেল কন্ট্রোলারের কয়েল 7 8 কানেকশন করব। আমার 7 কানেকশন হয়ে গেল, আমি এর আগে বলেছিলাম যে এই যে 13 কমন, 7 8 13 আমি কমন কমন, এই জন্য আমি একটা লুপ নিয়েছি, 13 নিচে হচ্ছে আমার এই যে 13, নিচে হচ্ছে যে 13, 13 আমি লুপটা শর্ট করে নেব। আটে আমি নিউট্রাল কানেকশন করব, আমার নিউট্রাল কানেকশনও হয়ে গেল, তারপর আমি এই নিউট্রালটা ম্যাগনেটিক কন্ডাক্টরে সরাসরি 2 এ কানেকশন করবো, A2, এই দেখুন A2 এ কানেকশন করব। A2 এ আমার কানেকশন হয়ে গেল, এখন এখানে 14 হলো NC, আমি NC তে কানেকশন করব। আমার 14 তে NC তে কানেকশন হয়ে গেল, এখন আমি 14 নিয়ে সরাসরি ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 এ কানেকশন করব। আমার কানেকশন হয়ে গেল, এখন আমি সিগন্যাল তার 3টা কানেকশন করব, আমি 3টা তার নিয়েছি 3 কালার, সেই জন্য আমি সিগন্যাল তার 3টা 3 কালার কানেকশন করব। 1 নম্বর তারটা আমি কালো নিলাম, মিডিয়াম তারটা আমি কানেকশন করব, মিডিয়াম আমি হলুদ তারটা নিয়েছি, তারপর আমি হাই তারটা কানেকশন করব। এখন আমার সম্পূর্ণ কানেকশন হয়ে গেল, এখন আমি দেখি আমার কানেকশন ঠিক আছে কিনা, পাওয়ার দিয়ে আমি দেখব আসলে কানেকশন আমার হয়েছে কিনা। হ্যাঁ, আমার কানেকশন হয়েছে, এই যে লাইন আসছে, এখন আমি দেখব, এখন তো আমার মোটরটা চালু হচ্ছে না, তাহলে আমি কি করব, এখন আমি পানি দিয়ে দেখব। এই যে আমি একটা মগ নিয়েছি পানিতে, যদি আমি দেখুন আমার ম্যাগনেটিক কোন একটা ধরছে, আমি যদি এখন
একটা তার উপরে উঠাই, দেখুন আমার হাই লো মিডিয়াম, হাই লো মিডিয়াম, হাই লো মিডিয়াম, দেখুন পানি যদি উড়াই তাহলে আমার অফ হয় অন হয়, অফ হয় অন হয়, অফ হয় অন হয়, অফ হয় অন হয়। তো ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এমআরজে টেকনোবিডির পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।